আবারও প্রতিদিনের মতো নতুন একটি গ্রাম বাংলার সাদা মাটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আজ বাড়িতে খুবই সাদা মাটা একটি রেসিপি রান্না করব, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। কুমড়ো আলু বরবটি দিয়ে লাটা মাছের চচ্চড়ি বানাবো, দারুণ স্বাদের এই চচ্চড়ি। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে এই দারুণ স্বাদের সাদা মাটা রেসিপি রান্না করছি। তাহলে চলুন পুরো ভিডিওটা সাথে থাকবে। এখন বর্ষার সময়, প্রচুর পরিমাণে কিন্তু লাটা মাছ, কই মাছ, মাগুর মাছ, জেল মাছ এইগুলি পাওয়া যায়। আজ এই লাটা মাছ দিয়ে কুমড়ো আলু বরবটি চচ্চড়ি বানাবো, পুরো ভিডিওটা সাথে থাকো। লাটা মাছ পরিষ্কার করে আগে কেটে ধুয়ে নিয়েছি, তারপর লবণ দিয়ে গরম জল দিয়ে খুব ভালোভাবে মাছ ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। অনেকটাই মাছ ছিল, অল্প করেই মাছ রান্না করছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এদিকে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। মাছ দিয়ে দেব, লাটা মাছ একটু ভালোভাবেই ভেজে নিতে হবে। আর লাটা মাছটা কিন্তু একটু টাইম নিয়েই ভাজলে খেতে ভালো লাগবে। লাটা মাছ কুমড়ো আলু বরবটি দিয়ে চচ্চড়ি বানাবো। দেখুন সব কেটে রেডি করে নিয়েছি, মাছ ভাজাও কিন্তু প্রায় হয়ে এসছে। এই কুমড়ো আলু বরবটি দিয়ে লাটা মাছের চচ্চড়ি কিন্তু দারুণ টেস্ট হয়। আর কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখুন। লাটা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, উঠিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দেব। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, কড়াইয়ের চারিদিকে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে তরকারিটা কষাই করতেও খুব সুবিধা হবে। তেল গরম হয়ে গেছে, তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা সাত থেকে আটটি লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজ লঙ্কা সব কিছু ভালোভাবে কষাই করে নিতে হবে। মশলা কষাই করার সময় কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখেই মশলাটা কষাই করব, তাহলে মশলা পুড়ে উঠবে না। পাঁচ ফোড়ন তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব ভালোভাবে ভেজে নেব। আর এই চচ্চড়ি বানানোর জন্য খুবই কম মশলা দিয়ে চচ্চড়িটা বানাবো। স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটা কষাই করা, কষাই হওয়ার অপেক্ষায় থাকতে হবে। দেখুন বারবার এইভাবেই নাড়াচাড়া করে নেব। আর সবসময় আপনাদেরকে কিন্তু এই গ্রাম বাংলার সাদা মাটার রেসিপি আমি দেখানোর চেষ্টা করি, কম মশলাপাতি কম তেল দিয়েই রান্না। দেখুন এই শরীরের পক্ষে খুবই উপকার, আর খেতেও কিন্তু ভালো লাগবে। পেঁয়াজ লঙ্কা সব কিছু কিন্তু ভেজে নিয়েছি। এদিকে কুমড়ো আলু বরবটি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মশলা কষাই করা কমপ্লিট হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে, আর মশলা থেকে কিন্তু ভাজা গন্ধও ছেড়ে দিয়েছে। কেটে রাখা বরবটি আলু কুমড়ো দিয়ে দেব। মশলার সাথে সবজি খুব ভালোভাবে কষাই করে নেব, চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে, তাহলে এই কুমড়ো আলু বরবটি লাটা মাছের চচ্চড়িটা কিন্তু দারুণ টেস্ট হবে। চার থেকে পাঁচ মিনিট
ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রাখবো। 4 মিনিট বাদে ফিরে এসেছি। কুমড়ো আলু বরবটি খুব ভালোভাবে কষাই করে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। কুমড়ো আলু বরবটি আর লাটা মাছের চচ্চড়িটা বানাচ্ছি। অল্প পরিমাণেই কিন্তু জল দিতে হবে, এই চচ্চড়ি বানানোর জন্য বেশি জল দিতে লাগে না। কষাই করতে করতেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যায়। দেখুন, 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ভেজে রাখা লাটা মাছ দিয়ে দেব। আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এই চচ্চড়িটা রেডি করে নেব। এতক্ষণ আপনারা দেখলেন খুব কম সময়ে এই বরবটি, আলু, কুমড়ো, লাটা মাছের চচ্চড়িটা বানালাম। এই গ্রাম বাংলার সাদা মাটা রেসিপি, আর এই চচ্চড়িটা কিন্তু দারুণ স্বাদের হয়। আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চচ্চড়ি রেডি হয়ে গেছে, নামিয়ে নেবার কিছুক্ষণ আগে জিরে গোলমরিচগুলো দিয়ে দেব। আবার ফিরে আসবো গ্রাম বাংলার সাদা মাটা রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। টাটা।